পৃথিবীর সব থেকে দামি এই শাক এই শাক খেলে কি হয় কি কি উপকার হতে পারে কোটি টাকার থেকেও দামি এই শাক দামে সস্তা হলেও এই শাকের উপকারিতা জানলে পায়ের নিচের মাটি সরে যাবে এত উপকারী এই শাক এই শাক খেলে শরীরের কি কি পরিবর্তন ঘটে এটা একটা ঔষধি শাক এটা খেলে কি হয় কোন কোন রোগ ভালো হয় সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন কলমি শাক একটি আশ জাতীয় খাবার পুষ্টিগুণে কলমি শাক অনন্য এতে প্রচুর পরিমাণে রয়েছে খাদ্য উপাদান এই শাক দামে সস্তা ও সহজলভ্য কিন্তু পুষ্টিতে পরিপূর্ণ বিশেষজ্ঞদের মতে থানকুনি কচু কিংবা পুঁই শাকের চেয়েও এই শাকের পুষ্টিগুণ অনেক বেশি ভর্তা কিংবা ভাজি করে খাওয়া হয় কলমি শাক এছাড়া পাকোড়া বড়া ইত্যাদি তৈরি করেও খাওয়া যায় এই শাকে রয়েছে অনেক ঔষধি গুণ এটি চোখ ভালো রাখে হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে কলমি শাকের বসন্ত রোগের প্রতিষেধক বলা হয় এছাড়া এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি প্রতি একশো গ্রাম কলমি শাকে পাওয়া যায় উনত্রিশ কিলো ক্যালোরি সোডিয়াম একশো তেরো মিলিগ্রাম পটাশিয়াম তিনশো বারো মিলিগ্রাম খাদ্য আশ দুই পয়েন্ট এক গ্রাম প্রোটিন তিন গ্রাম কার্বোহাইড্রেট পাঁচ পয়েন্ট চার গ্রাম ক্যালসিয়াম তিয়াত্তর মিলিগ্রাম ফসফরাস পঞ্চাশ মিলিগ্রাম লৌহ দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম জলীয় অংশ উননব্বই পয়েন্ট সাত মিলিগ্রাম কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটি হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে ছোটো শিশুদের নিয়মিত কলমি শাক খাওয়ালে তাদের হাড় মজবুত হয় কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্তশূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী সারা দেহে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতে এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জন্মের পর শিশু মায়ের বুকের দুধ না পেলে কলমি শাক রান্না করে মাকে খাওয়ালে শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে এক্ষেত্রে কলমি শাকের সঙ্গে ছোট মাছ দিয়ে রান্না করতে হবে এইভাবে যদি খাওয়া হয় তাহলে মায়ের দুধ বৃদ্ধি পাবে তখন বাচ্চা বেশি দুধ পাবে আসে ভরপুর একটি খাবার হলো কলমি শাক এটি খাদ্য হজম খাদ্য পরিপাক ও বিপাক ক্রিয়ায় সাহায্য করে নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় এক্ষেত্রে কলমি শাক তুলে শেষে এক পোয়া পরিমাণ রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল এক সপ্তাহ খেলে ভালো উপকার পাওয়া যাবে কারো যদি বাগি বা ফোড়া হয় তবে এই কলমি শাকের পাতা তুলে একটু আদাসহ পাটায় বেটে ফোড়ার চারপাশে লেপে দিলে মাঝখানের খালি রাখতে হবে মানে যেখানে ফোড়ার অংশ আছে সেখানে খালি রেখে চারপাশ দিয়ে লেপে দিতে হবে তিন দিন এইভাবে যদি দেওয়া হয় তাহলে ফোড়া গলে যাবে এবং পুজ বেরিয়ে শুকিয়ে যাবে রাতকানা রোগে এই কলমিশাক কয়েক সপ্তাহ প্রতিদিন একবেলা ভাজি রান্না করে খেলে ভালো হয় গর্ভ অবস্থায় মায়েদের শরীরের হাতে পায়ে পানি আসে সেই সময় কলমিশাক বেশি করে রসুন দিয়ে ভেজে তিন সপ্তাহ খেলে পানি কমে যায় যদি প্রসবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হয় সেই সময় কলমির রস তিন চার চামচ তিন সপ্তাহ খেলে এই জ্বালা কমে যায় হাত পা বা শরীর জ্বালা করলে কলমি শাকের রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে সকালে খালি পেটে এক গ্লাস এক সপ্তাহ খেলে ভালো উপকার পাওয়া যায় পিঁপড়া মৌমাছি বিছা এবং কোনো পোকামাকড় কামড়ালে এই কলমি শাকের পাতা ডগা সহ করে লাগালে যন্ত্রণা কমে যায় ডগাসহ ভালো করে রস করে নিয়ে তারপরে যন্ত্রণা জায়গায় লাগাতে হবে আমাশায় হলে কলমি শাকের পাতা রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকালে বিকালে নিয়ম করে খেলে আমাশায় দূর হবে সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ কলমি শাকের পাতা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সেচে নিতে হবে তারপরে তার ভিতরে আখের গুড় দিয়ে মিশিয়ে দুইবেলা খেলে আমাশায় দূর হয়ে যাবে কলমি শাক চোখের জন্য বিশেষ উপকারী কলমি শাক দৃষ্টিশক্তি প্রহার করে কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য শক্তি থাকায় শারীরিক দুর্বলতা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে রোগীদেরকে দ্রুত সুস্থ হওয়ার জন্য কলমি শাক খাওয়ানো হয়ে থাকে মহিলাদের বিভিন্ন শরীর সমস্যায় দ্রুত কাজ করে কলমি শাক ঋতুস্রাবের সময় দূরীকরণে কলমি শাক উপকারী ভূমিকা পালন করে থাকে যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথার সমস্যা আছে তারা কলমি শাক খেলে উপকার পাবেন অনিদ্রা দূরীকরণেও কলমি শাক খেতে পারেন মাথায় খুশকি দূর করতেও কলমি শাক কার্যকারী ভূমিকা পালন করে থাকে তবে ইউরিক অ্যাসিডে যারা ভুগছেন কিংবা কিডনি জনিত সমস্যায় আছেন এমন ব্যক্তিরা কলমি শাক না খাওয়াই ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সেই কারণে এটা হজমের সমস্যা হতে পারে এবং তাদের কলমি শাক খাওয়া উচিত নয় এখন বলে দিচ্ছি এইসব কারণে আপনি কলমি শাক কীভাবে খাবেন কলমি শাক আপনি ভাজি করেও খেতে পারেন যেসব রোগের কথা বললাম চোখের সমস্যা এবং বিভিন্ন সমস্যার কথা তো আপনারা ভাজি করে খেতে পারেন আর যেসব সমস্যার কথা বলেছি ওখানে বলেই দিয়েছি কোনটা রস করে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম